আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিডিএন এন্টারটেইনমেন্ট নিউজে আপনাদেরকে স্বাগতম। প্রেসিডেন্টের সঙ্গে সংলাপ করে কোনো লাভ হবে না, ডক্টর জাফরুল্লাহ। এই নিয়ে থাকছে বিস্তারিত। নির্বাচন কমিশন এসি গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ নিয়ে এমন আক্ষেপ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রেসিডেন্টের এই সংলাপে অংশ নিয়ে কারো কোনো লাভ হবে না। সোমবার 20 ডিসেম্বর দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে অসহায় ও হত দরিদ্র শীতার্থীদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনের পর তিনি একথা বলেন। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রেসিডেন্টের নিজস্ব কোনো ক্ষমতা নেই সার্চ কমিটি করে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করার, আর এই সরকারকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এখানে চিন্তা করতে হবে জাতীয় সরকার গঠন করে তার অধীনে ও নিয়ন্ত্রণে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে, এছাড়া কোনো মতেই কোনো প্রকারের গণতন্ত্রের উন্নয়ন হবে না। ডক্টর জাফরুল্লাহ বলেন, লোক দেখানো কাহিনী আমরা জানি, এখানে এমন লোকদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হবে যাদের কোমরে জোর নেই, যাদের সুষ্ঠু নির্বাচন করার ক্ষমতা নেই। এছাড়াও প্রেসিডেন্টের চাচক্র কোনো কাজে আসবে না, শুধু প্রেসিডেন্টের দাওয়াত খেয়েই কোনো লাভ হবে না। গণস্বাস্থ্যের কেন্দ্রে প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, বীর মুক্তিযোদ্ধা নাঈম জাহাঙ্গীর, গণস্বাস্থ্যের কেন্দ্রের প্রধান নির্বাহী ডক্টর মঞ্জুর কাদির আহমেদ। নির্বাচন নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।